মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুঁটিনাটি পরিপাটি। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। ফাইনালি একটু ভালো রোদ উঠেছে আজকে, মানে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। তো কাজ প্রচুর আছে, রোদ দেখে তো এনার্জি একদম লেভেল হাই হয়ে গেছে, তো প্রচুর কাজ আছে। আর ঘর বাড়ি না, এই কদিন বৃষ্টিতে মনে হচ্ছে কি চারিদিকে মনে হচ্ছে খুব নোংরা, স্যাঁতস্যাঁতে এরকম একটা ফিল আসছে। তো আজকে প্রচুর কাজকর্ম করব, যেহেতু মঙ্গলবার, তো আমার পুজো থাকে মঙ্গলবারে, তোমরা জানো। আর আজকে আমাদের নিরামিষ, তো রান্নাবান্নাও করব, ঘরের কাজকর্মও করব, আজকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে সারাদিনটা যা যা করি, যা যা আমার অ্যাক্টিভিটিস থাকবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা। আর কালকে তো দক্ষিণেশ্বর গেছিলাম, এই ব্লগটা তোমরা পেয়ে গেছো ইতিমধ্যে, তো আশা করছি সেই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। সো এখানে দেখো রান্নাঘরের আগে 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 ঘরবাড়ির অবস্থাটা দেখিয়ে নিই তোমাদের। এখানে হচ্ছে প্রচুর জামা কাপড় যেগুলো আজকে কাচবো। এদিকে রান্নাঘরের বাসনপত্র কিছু গোছানো হয়নি, সব এখন গোছাবো। চা খেয়েছি, সেই কাপটা এখনো ধোয়া হয়নি, সেগুলো পরিষ্কার করব। এদিকে বাজারে মানে হাঁটতে গিয়ে যা যা এনেছি সব এখানে রাখা আছে, শশা, পেঁপে, কলা এসব আনা হয়েছে। সো চলো কাজে লেগে পড়ি, আর তারপর দেখাচ্ছি সব একে একে। সো চলো প্রথমে বাসনগুলো সব গুছিয়ে নিই, মানে রাত্রেবেলা এগুলোকে আমি মেজে রেখেছিলাম জল ঝরানোর জন্য, তো এখন ভালো করে মুছে জায়গা মতো রেখে দেব। তো এটাই হচ্ছে গিয়ে সকালের প্রথম ডিউটি, কিচেনে এসে চা খাওয়ার পর। কোনো কোনো দিন সকালে উঠে আগে কাজটা করে নিয়ে তারপর মর্নিং ওয়াকে যাই, বাট যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন মর্নিং ওয়াকে চলে যাই, এসে তারপর করি আর কি চা খাওয়ার পর। আর একটা এখন কি বলতো সুবিধে, হাজবেন্ড যেহেতু মানে একটু ডায়েট করছে, তো সকালবেলা তো রান্নার খুব একটা ঝামেলা থাকে না, হয় ডালিয়ার খিচুড়ি সঙ্গে ডিমের অমলেট বা একটা তরকারি নিয়ে যায় বা খেয়ে যায়। তো মোস্টলি এখন আবার খেয়ে যায়, টিফিনে কিছু নেয় না, একটু ফ্রুটস নিয়ে যায়। তো তাই জন্য রান্নার খুব একটা প্রেশার নেই সকালবেলা, তো আমি একটু আস্তে ধীরে কাজকর্ম করতে পারি। একটা টাইম ছিল যখন 8:30টার মধ্যে ওকে রান্না করে দেওয়া, মানে ভাত করতাম, কখনো কখনো মাছের ঝোলও হয়ে যেত যেরকম আর কি, আর তারপর টিফিনে রুটি দিয়ে দিতাম, পরোটা করে দিতাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে। তো তখন একটা টাইম গেছে, তখন এখন ভাবলে মানে ভাবি হয়তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা হয়তো আর পারতাম না। কারণ দেখো বয়স যখন বাড়ে সব কিছুর তো একটা কি বলবো লিমিটেশনটাও কমে আসে, তাই না? তো একটা টাইমে মানে হুড়োহুড়ি করে অনেক কিছু করে ফেলতাম, এখন অতটা পারি না। সবই করি এখন, কিন্তু একটু আস্তে আস্তে করি, মানে স্লো হয়ে গেছে আর কি পেসটা। তো দেখো পেঁপেটা এখন আমরা রেগুলার খাওয়ার চেষ্টা করছি। পেঁপে আগে কিন্তু আমার হাজবেন্ড কোনো ফলই খেত না, তাই জন্য আমার ঘরে কোনো ফলই আসতো না। তো এখন যেহেতু ও ফলটা খায়, তো ফল আসে বাড়িতে, তো তার মধ্যে পেঁপে হচ্ছে গিয়ে অন্যতম, মানে পেঁপেটা ওর সব থেকে পছন্দের। ইভেন আমার পেঁপেটা আমারও খুব পছন্দের। তো পাকা পেঁপে এমনিতেও খাওয়া খুবই ভালো, সবাই যদি আমরা রোজ পাকা পেঁপে খেতে পারি, এর থেকে কিন্তু উপকারী আর কিছু হয় না। কারণ কনস্টিপেশন বলো বা নানান রকম পেটের সমস্যা থেকে কিন্তু পেঁপে আমাদেরকে খুব ভালো উপকার দেয়। তো পেঁপে দিয়ে দিচ্ছে ওকে টিফিনে, আর আপেল দিয়ে দেবো, এই নিয়ে যাবে আর খেয়ে যাবে হচ্ছে গিয়ে ছাতু। বললো ছাতু মেখে দাও, কলা দিয়ে ছাতু মেখে দেবো, সেটা খেয়ে যাবে মুড়ি দিয়ে। তো ওটা কিন্তু ভালোই পেট ভরা থাকে অনেকক্ষণ, তো বেশ ভালোই ওয়েটটা। আর এই বৃষ্টি দেখে মেজাজটা একটু গরম হয়ে গেল। তো আজকে রান্না বান্নাই দেখো ভাত হচ্ছে, এখানে ভেজ ডাল হবে, তার সব সবজি কেটে নিয়েছি, আর হবে আলু পটলের তরকারি, হবে পনির, আর আলু পটলটা করব সয়াবিন দিয়ে, হাজবেন্ড খেতে চাইছে সয়াবিনের তরকারি। তো অনেক পটল আছে, এতগুলো পটল আমি দেবো না, এখানে সব পটল যা ছিল পুরনো সব একসাথে কেটে রেখেছি, হাফ করব আর হাফ রেখে দেবো। চলো আর আমি করব ব্রেকফাস্ট, এখানে ফ্রুটস কেটে রেখেছি, দুটো খেজুর, আর খাবো ছাতুর ঘোল। Thank you.
29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time. আর এবার মুগ ডাল ছিল না, আজকে যেহেতু ভেজ ডাল করবো মুগ ডাল দিয়ে, তো সেই জন্য মুগ ডালটাও ঢেলে নিলাম কৌটোয়, আর ছাতুটাও ফুরিয়ে গেছিলো সেটাও ঢেলে নিলাম। ছাতু তো রেগুলারই লাগে আমাদের। আর মোটামুটি এখন কাজ করবো, হচ্ছে গিয়ে ডাস্টিং করবো আজকে ভালো করে, একটু গ্রিল ফ্রিলগুলো ঝাড়বো, এটাই প্ল্যান আছে। আরও তো অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু এই ওয়েদারটা না একদম, মানে কি বলবো আর। যাই হোক, ডালটা বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল আমি কিন্তু কাঁচাই রান্না করি, আমি ভেজে করি না সবসময়, আমি তাই। তো এবার বিছানা ফিছানাগুলো কিছুই গুছানো হয়নি, আজকে চাদরটা আর তুলবো না, কারণ যা বৃষ্টির জন্য কাছাকাছি তো করতেই পারছি না, যেটুকু জামা কাপড় আছে ওইটুকুই যে কীভাবে আমি শুকোবো তাই ভাবছি আর কি। কিন্তু কাচতে আমাকে হবে, প্রচুর জামা কাপড় জমে গেছে। তো বাইরে যেই জামাকাপড়গুলো দেখলে ওইটুকু নয়, ভেতরে লন্ড্রি ব্যাগটা পুরো ফুল। সো যাই হোক, তো আর গ্রিল ফ্রিলগুলোর মোটামুটি চেষ্টা করি একদিন দুদিন অন্তর অন্তর মুছে নেওয়ার। সবসময় যদি এই কালী পুজো দুর্গা পুজো বা কোনো অকেশনের ওয়েট করি এসব ঝাড়াঝাড়ি করার, সেটা কিন্তু ঠিক নয়, তখন কিন্তু আরও খাটনিটা বেড়ে যায়। তার থেকে যদি এই একদিন দুদিন অন্তর অন্তর এই কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নিজের খাটনিটাও বাঁচে। তো আমি কিন্তু এই ভেবেই রেগুলার বেসিসে এগুলো করতে থাকি। আর সত্যি কথা বলতে নিজের ঘরবাড়ি নিজে হাতে পরিষ্কার করে রাখবো, এটা তো একটা বেসিক ব্যাপার, এটা নিয়ে আর বারবার বলারই বা কী আছে। এটা যেহেতু তোমাদেরকে আমি দেখাই আমার কাজকর্মগুলো, তাই আর কি বলার। সো দেখো, ডালটা এখানে হয়ে গেছে সেদ্ধ, এবার আমি তরকারিগুলো দিয়ে দেবো। সবজিগুলো তো কেটেই রেখেছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে। আর ড্রয়িং রুমে এসেছি, এই রুমটা ক্লিন করবো। দেখো মায়েরা কিভাবে সোফার উপর ঘুমিয়ে আছে, মানে কিছুতেই নাবছে না। মায়েরা মায়েরা করে ডাকছি, ও মানে অঘরে ঘুমাচ্ছে, তারপর জবরদস্তি করে ওকে তোলা হলো, কারণ এভাবে না তুললেও নাবতোই না। তো যাই হোক, ডাস্টিংটা হয়ে গেলে ঘর ফরগুলো ঝেড়ে মুছে ফেলবো। জালনা খুলতে পারছি না জানো কতদিন থেকে, কারণ জালনা খুললেই বৃষ্টির ঝাপটা আসে আর ভীষণ মশারও ভয় আছে। এখন যেহেতু ডেঙ্গিটা আমাদের ওয়ার্ডে খুব ছড়িয়েছে, তো ওই মশার ভয়ে জানলা ফালনাগুলো যতটা পারছি কম খোলার চেষ্টা করছি। আর ব্ল্যাক হিটটা তো রেগুলারই স্প্রে করে যাচ্ছি যতটা প্রিকশন নেওয়া যায় আর কি। আর আমার একটু বেশি করে করে ডাস্টিংগুলো করতে হয়, কারণ বুঝতেই পারছো দুটো কুকুর বাড়িতে, ওদের ফারগুলো তো ভীষণভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সোফার কর্নারে বলো বা ইভেন ওয়ালেও ভীষণভাবে আটকে থাকে, যেহেতু ফ্যান চলে সবসময়। তারপর এই ফ্লাওয়ার ভাসগুলো বলো, সব কিছুর মধ্যেই দেখবে শুধু ফার থাকে লেগে। তো ওইগুলোর জন্য আমাকে একদিন যদি না করি সেটা কিন্তু পসিবল না, আমাকে করতেই হবে রোজ। তো যাই হোক, ডালটা এবার ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিলাম একটু হিং, তেজপাতা। আর হঠাৎ মনে পড়লো গাছের থেকে একটু কারি পাতা নিয়ে আসি, তাহলে এই ডালটা পুরো সাম্বার ডালের মতো একটা ফ্লেভার দেবে। তো কারি পাতা এনে দিয়ে দিলাম। সো এই ডালটা ভীষণ ভালো হয় খেতে, তোমরা করে দেখো। আর যেহেতু হিংটা দিয়েছি না, ভীষণই টেস্টি হয়। আর একটুখানি ঘিও দিতে পারো, আমি আর আজকে আর ঘি দেইনি, আমি অন্যদিন একটু ঘিও দেই, আজকে আর ডালটায় ঘি দেইনি, কারণ বাকি রান্নাগুলোতে একটু ঘি দেব। এই আলু পটলের তরকারি করছি সোয়াবিন দিয়ে, যেটা আমার হাজব্যান্ড খেতে চাইছিল সোয়াবিনের তরকারি, ও ভীষণই ভালোবাসে। তো এটাতে ঘি দিয়ে করব, একটু নামানোর সময় ঘি দেব। আর একটু এখন হালকা রোদ উঠছে, জানি না এই রোদের কোনো ভরসা নেই, আবারও যখন তখন বৃষ্টি হবে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকে একটু ফল দিয়ে দিলাম। এবার ও বিছানা থেকে নাবলে ওর রুমটাও ডাস্টিং করে তারপর আমি ঘরটা ঝাড় দেবো। মানে কি চাই, এখানে পনির কেটেছি, এখানে মায়েরা চলে এসেছে, যাও যাও রান্না করতে, গিয়ে আমি দেবো তোমাকে, দেবো খাওয়ার সময় দেবো, এই যে তোমার জন্য তুলে রাখছি, তোমার জন্য তুলে রাখছি, আমি ভাত দিয়ে খাবে, এই যে তোমার পনির একটা খাবে, তুমি একটা খাবে, খাও।
পরে দেবো, আবার পরে দেবো, এখন না, এখন আমাকে রান্না করতে দাও, সরো 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 সরো, দেরি হয়ে যাচ্ছে না। তো আমার পনিরটাও রান্না হয়ে গেছে। আজকে পনিরটা কি দিয়ে করেছি জানো? আজকে পনির করেছি নারকেল আর কাজু বাদাম বাটা দিয়ে। এই ঘুরিয়ে ফিরিয়ে করি আর কি, প্রত্যেক মঙ্গলবারই তো পনির করি একই রকম, আর কি করব। তো এবার কিচেনটা ক্লিন করে নিচ্ছি। এবার গ্যাস স্টোভটা প্রথমে পরিষ্কার, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। আর আমি যে সলিউশনটা বানিয়ে রেখেছি এটা তোমরা চাইলে বানাতে পারো, ভীষণ ভালো এটা জানো তো। এটাতে একটু ভিনিগার, একটু ভিম লিকুইড দেবে আর জল, ব্যাস আর কিছুই না। এই দিয়ে বানিয়ে রাখলে যে সব কিছুতেই তোমরা ইউজ করতে পারো, আর পিঁপড়ে বলো, আরশোলা বলো, এগুলোও কিন্তু দূরে থাকে। জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দেবো। ওয়াশিং মেশিন টেশিন এগুলো তো আর সরাতে পারি না, কিন্তু যতটা আমি ঝাঁটাটা ভেতরে যায় আর কি ততটা ঢুকিয়ে ঝাড় দেই। আর ফ্রিজের ভেতরেও দেখলাম মানে তলাটায় খুব ঝুল হয়ে যায়, তো সেগুলো সমস্ত কিছু ভালো করে ঝাড় দিলাম আজকে। তো সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে দিলাম। মঙ্গলবারের পুজো, একটু অনেক টাইম লাগে আমার, বজরং বলির পাঁচালি পড়া সমস্ত কিছু করে বেশ এবার মনটা শান্তি লাগছে। একটু মানে পুজোটা না দেওয়া অবধি না মনটা অস্থির অস্থির করে, কারণ যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ মানে চিন্তা করি কত দেরি হয়ে যাবে, পুজো দিতে দেরি হয়ে যাবে। সো যাই হোক, পুজোটা দিলাম, এবার মনটা শান্তি হলো। এবার আমি আর মেয়ে লাঞ্চ করব, করলে আজকের মতো সব কিছু কমপ্লিট। যা বাজে ওয়েদার, রাত দুটো থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই তো মুষলধারে বৃষ্টি, মানে ঘুম ভেঙে গেছে বৃষ্টির আওয়াজে। তো গুড মর্নিং, আজকে হলো কি ওয়েডনেসডে, তো আর ব্লগটা এন্ড করা হয়নি, আর তোমাদেরকে দেখানো হয়নি সেদিন আমি দুটো ব্যাগ কিনেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর আজকে রান্না করেছি কি বলো তো, কালকে তো অনেকগুলো আইটেম করেছিলাম, তো অনেক বেশি বেশিই রান্না করেছি, তো আজকে সব রয়ে গেছে। তো সকালে ভাত করলাম, মায়ের তারা চিকেনও করলাম, আর মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাছ ভাজা করব, কাতলা মাছ রয়েছে সেটাকে শুধু ভাজা করব। তো লেকমল থেকে এই দুটো ব্যাগ কিনেছি, আর এই একটা, তো একটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে, এই কালারগুলো না মোটামুটি সব কিছুর সাথে নেওয়া যায়। আর দেখো আমারও তো ব্যাগ এগুলোর প্রতি অতটা ফ্যাসিনেশন নেই যে আমি একদম জামা কাপড়ের সাথে ড্রেসের সাথে ম্যাচ করে করে কিনি, ওরকম কিছু ব্যাপার নেই আমার, ব্যাস একটা হলেই হলো আর কি। তো যাই হোক, এটা কিনেছি, এটা মোটামুটি অনেক কিছুর সাথেই যাবে। আর এখন মোস্টলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্লিং ব্যাগ, তো স্লিং ব্যাগ একটা লেদারের কিনে নিলাম, বেশ ভালো ডিল পাচ্ছিলাম। এগুলো হলো গিয়ে, এই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে লং হর্নস, তো খুব ভালো এদের, পিওর লেদারের এই স্লিং ব্যাগটা 60% অফে পেয়েছি। তো তোমরা যদি লেকমলে যাও, যদি ইচ্ছে থাকে কেনার, তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো অফারে দিচ্ছে ওখানে, মোটামুটি 3-4টে আছে এরকম ব্যাগের দোকান, তো সব জায়গাতেই দেখলাম 50%, 60%, আপ টু 70% অফ দিচ্ছে, তো আমি এগুলো 60% অফে কিনেছি। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আবার একটা নেক্সট ব্লগে আসবো। সো টিল দেন সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর একদম পজিটিভ থাকো। আজকের মতো এইটুকুই, টাটা।